नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি আপনার কথা আজকের বিষয়ে আসব তবে তার আগে হেডলাইনস आवास योजना निर्दिष्ट समय सीमार मध्य बाड़ी तैयार काज शेषे मिलबे स्वीकृति पंचायत स्तर आधिकारिक ब्लक स्तर आधिकारिक पुरस्कृत करा हबे घोषणा नवान्न এবার দুয়ারে মেডিকেল কাউন্সিল চিকিৎসা গাফিলতিতে সুবিচার পেতে অভিযোগকারীকে জেলা থেকে কলকাতায় আসতে হবে না জেলার মেডিকেল কলেজে শুনানি সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের বিক্ষোভকারীদের পাশে নেই বার অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করে প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবী ও বিচারপতিদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক চায় বার অ্যাসোসিয়েশন অ্যাপোলো হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ ঘটনার পাঁচ দিন পরেও গ্রেফতার হয়নি কেউ পুলিশের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে স্বাস্থ্য দপ্তর জানালেন স্বাস্থ্য অধিকর্তা শহরে ইডির তল্লাশি মহারাষ্ট্রের চিনিকল মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ বেন্টিং স্ট্রিটের একটি অফিসে তল্লাশি মুম্বাই ও কলকাতার বিভিন্ন অফিসে তল্লাশিতে ইডি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা সহ বেশ কয়েকটি রাইস মিলে আয়কর দপ্তরের হানা বিএসএফ এর জওয়ানরা ফ্যাক্টরি ঘিরে ফেলে দিল্লিতে 26 জানুয়ারির কুচকাওয়াজে ঠাঁই পেল বাংলার ট্যাবলো নারীর ক্ষমতায়ন ও মা দুর্গা ট্যাবলোর মূল বিষয় অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি জোশীমঠে মালারি হোটেলের সামনে বিক্ষোভ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের বিক্ষোভের জেরে হোটেল মালারি বন্ধ করতে বাধ্য প্রশাসন দেবভূমি বিপর্যয় জোশীমঠে এখনো বন্ধ হয়নি খনন জোশীমঠের একটু দূরে বদ্রীনাথ জাতীয় সড়কে চলছে খনন কাজ নিষেধাজ্ঞা সত্ত্বেও খনন নিয়ে নিশ্চুপ উত্তরাখণ্ডের ধামী সরকার জোশীমঠের আতঙ্ক ফিরল আলিগড়ে একের পর এক বাড়িতে ফাটল স্মার্ট সিটি মিশনের পাইপলাইন ফেটে বিপত্তি মাটির তলার পাইপ ফেটে জল বেরিয়ে আসছে বলে স্থানীয়দের দাবি জোশীমঠ বিপর্যয় অপূরণীয় ক্ষতি উন্নয়ন ও ধ্বংস একসঙ্গে চলতে পারে না উমা ভারতীর দাবি তিনি কয়েক বছর আগে সতর্ক করেছিলেন জম্মু কাশ্মীরের কুপওয়ারায় মর্মান্তিক দুর্ঘটনা খাদে পড়ে মৃত্যু তিন ভারতীয় সেনা জওয়ানের বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে কুপওয়ারার মাসিল সেক্টরে কমছে গাধার সংখ্যা ভারত সহ জিরো মাইলস যন্ত্রচালিত যানের চাপে গাধার চাষ কমেছে রিপোর্ট বলছে 2012 থেকে 2019 এর মধ্যে 61% গাধা কমেছে ভারতে ভোপাল গ্যাস কাণ্ডে ক্ষতিপূরণ বৃদ্ধির আবেদন মামলা তিন দশকের পুরনো মামলা ফের শুরুর আবেদন নাকচ শীর্ষ আদালতের প্রয়োজনে সরকারকে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আদালতের বিহারের বক্সারে মাঝরাতে কৃষকদের বাড়িতে পুলিশি তাণ্ডব চসা থার্মাল পাওয়ার প্রজেক্টের বিরোধিতা করায় কৃষকদের বাড়িতে পুলিশি অত্যাচার কৃষকদের ওপর মারপিটের ছবি ক্যামেরাবন্দি মাইগ্রেশন বা স্কুল লিডিং সার্টিফিকেট না থাকলে পড়ুয়াকে ভর্তি থেকে বঞ্চিত করা যাবে না দেশের সব বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে স্পষ্ট জানালো ইউজিসি বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা অভিযান গঙ্গাসাগরেও দুই বাঘ বহুরূপীকে নিয়ে শোভাযাত্রা ঘুরল গোটা গঙ্গাসাগর মেলা চত্বর জাতীয় মহিলা যুব ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় পৌলমী অধিকারী হাঁটুর চোটে ছাড়তে হয়েছে খেলা মেলেনি চাকরি কাজ করছেন ফুড ডেলিভারি কোম্পানিতে আন্তর্জাতিক পুরস্কার ভারতের ঝুলিতে গোল্ডেন গ্লোব পেল ভারতীয় ছবি আর 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 বেস্ট অরিজিনাল সং বিভাগে পুরস্কার পেয়েছে এই ছবির জনপ্রিয় গান নাটু নাটু আমেরিকায় ব্যাহত বিমান পরিষেবা তড়িঘড়ি নামানো হলো 400টিরও বেশি বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাহত পরিষেবা সমস্যায় যাত্রীরা 25 বছর তৃণমূলের 25 বছর বিজু জনতা দলের পর্ব 2 কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায় জোশীমঠের প্রাকৃতিক বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সরকার যখন ভাঙনের খেলায় মত্ত হয়ে ওঠে তখন কিভাবে সাধারণ নাগরিক ভিটে ছাড়া হতে বাধ্য হয় গবেষকদের আশঙ্কা শুধুমাত্র সরকারের লোভ এবং বুদ্ধিহীনতার জন্য অচিরেই হারিয়ে যাবে নৈনিতাল কর্ণপ্রয়াগ জোশীমঠ এবং উত্তর কাশীর মতো ঐতিহাসিক চারণভূমি খুব বেশি আগের কথা নয় মাত্র বছরখানেক আগেও আপনি যদি ঋষিকেশ থেকে গাড়ি নিয়ে জোশীমঠের দিকে যেতেন তবে গাড়ির ড্রাইভারের থেকে প্রথমে যে সতর্কবাণী শুনতে হতো তা হলো পৌঁছতে কিন্তু গভীর রাত হয়ে যাবে কারণ পাহাড় কাটা চলছে পাহাড় কাটা ব্যাপারটা আসলে কি প্রকাশ্য দিবালোকে ইলেকট্রিক করাত দিয়ে নিমেষে মাটিতে নামিয়ে ফেলা হচ্ছে শতাব্দী প্রাচীন গাছ যন্ত্রচালিত পাথর ভাঙার মেশিন দিয়ে অবলীলায় কেটে ফেলা হচ্ছে পাহাড়
এবং সবথেকে মজার কথা, পাথর কেটে সরু তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে পাহাড় থেকে, যাতে রাস্তায় পাথর গড়িয়ে না পড়ে। আর সন্ধে হলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে পাহাড়ের শুকনো জঙ্গলে। জলজ্যান্ত পুড়ে মরছে বন্য প্রাণী, সবুজ গাছ, কীটপতঙ্গ এবং হাজার রকমের পাখি। প্রকৃতির ওপর এই ভয়ঙ্কর তাণ্ডব চলেছে বিগত 7 বছর ধরে, কারণ সরকার বাহাদুর মনে করেছেন এই দেবভূমির নগরায়ন করা দরকার। তৈরি করতে হবে 8 লেনের বড় রাস্তা, যাতে পর্যটকরা হেসে খেলে ওপরে উঠে যেতে পারেন, যাতে সহজেই সেনাবাহিনী পৌঁছে যেতে পারে সীমান্তে। হেলাং বাইপাস তৈরি হচ্ছে, তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী স্বপ্নের 4 ধামের প্রজেক্ট তৈরি হচ্ছে, যেখান দিয়ে সাঁই সাঁই করে ছুটবে পুঁজিপতিদের গাড়ি। এসব শুধুই চোখের সামনে, আর চোখের আড়ালে ওখানেই পাহাড়ের পাথর কেটে গুঁড়ো করা হচ্ছে, চলে যাচ্ছে বেসরকারি ব্যবসায়ীদের হাতে। 100 বছর পেরোনো গাছের গুঁড়ি হাত বদল হয়ে যাচ্ছে নিমেষে, তৈরি হচ্ছে একের পর এক টানেল। দেবভূমির পরিবেশ প্রকৃতি নিয়ে কার ভাবার সময় আছে? কেন্দ্রের সরকার সোনার রাজহাঁসের সন্ধান পেয়েছে, অতএব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ভূবিজ্ঞানীদের মতে সরকারের লোভ এবং ভ্রান্ত সিদ্ধান্ত এই বিপর্যয়ের জন্য সবথেকে বড় কারণ। আর এই ধরনের বিপর্যয় ঘটলেই সরকার নিজেদের বাঁচাতে দাবি করে যে অনুমতি ছাড়া বাড়ি করা হয়েছে এবং হোটেল করা হয়েছে। অবৈধ নির্মাণ এই ধরনের বিপর্যয়ের কোনো কারণই না, আসল কারণ হলো গভর্নমেন্ট স্পন্সর্ড ডিস্ট্রাকশন। শুধুমাত্র বেসরকারি পুঁজিপতিদের সুবিধের জন্য সরকার কখনোই বিজ্ঞানীদের কোনো বক্তব্যে কান দেন না। যেখানে যা আছে বেচে দে গোছের এক মারাত্মক মনোভাব। শুধুমাত্র কুমায়ুন অঞ্চলেই তারা 66টি টানেল তৈরির পরিকল্পনা করেছে, আর এর ফলে ধ্বংস হয়ে যাবে যোশীমঠ, উত্তরকাশী, নাইনিতাল, চামোলি এবং রুদ্রপ্রয়াগের অনেকটাই অস্তিত্ব থাকবে না। গোপেশ্বর, তেহারি ঘনশালী থেকে মুন্সিয়ারি, ধারচুলা সহ গোটা পিথরাগড় জেলার হারিয়ে যাবে একসময়ের অপূর্ব সুন্দরী ভাটোয়ারি, পাউড়ির মতো জায়গা। ইতিমধ্যেই এসব অঞ্চলের বহু বাড়িতে ফাটল দেখা গেছে। এই ভয়ঙ্কর ঠান্ডায় হাজার হাজার মানুষ খোলা আকাশের তলায় দিন কাটাচ্ছেন। গরিব গ্রামবাসীরা জানেনই না ঠিক কোন কারণে তাদের ভিটেমাটি ছাড়া হতে হচ্ছে। তারা জানেনই না যে সরকারকে তারা ভোট দিয়ে গদিতে বসিয়েছেন, তারাই এখন তাদের পৃথিবী ধ্বংস করছেন। বছরের পর বছর যে জঙ্গল, পাহাড়, বিলুপ্ত প্রায় পাখিদের সঙ্গে তাদের সংসার, সেখানেই হঠাৎ বর্গি এলো দেশে, এবং এসে প্রথমেই তারা সর্বনাশ ডেকে আনলো মুনাফার লোভে, শুধুমাত্র টাকার লোভে। আর বেসরকারি পুঁজিপতিদের তুষ্ট করতে সরকার যে ক্ষতিটা করে চলেছে, ভারতবর্ষের ইতিহাস কিন্তু সেটা মনে রাখবে। কলকাতা টিভি। আজকের এই বিষয়ে আসছি, তবে একটা বিরতির পর ফিরে শুনব আপনার কথা, সঙ্গে থাকবেন। স্বর্গের পথ এখন ভয়ঙ্কর ধ্বংসের মুখে, অন্তিম প্রহরের প্রতীক্ষায় যোশীমঠ মুছে যেতে বসেছে তাই অস্তিত্ব। বদ্রীনাথে তীর্থে যেতে হলে যোশীমঠ ছুঁয়ে যেতে হয়, হিমালয়ের একাধিক রুটে ট্রেকিংয়ে যাওয়ার রাস্তা এই যোশীমঠ দিয়ে। দেবভূমি কি প্রকৃতি বা দেবতার গ্রাসে? যোশীমঠের বাসিন্দারা অবশ্য এমন নিয়তি নির্ভর সিদ্ধান্তের কথা বলছেন না। একদিকে যেমন সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করছেন, তেমনি তারা এই বিপর্যয়ের নেপথ্যে কেন্দ্রের অপরিণামদর্শিতাকে দায়ী করছেন। উন্নয়নের মোড়কে দিনে দিনে ধ্বংস হয়েছে প্রকৃতি। ভুক্তভোগীরা চাইছে শহরে সব রকমের নির্মাণ কাজ বন্ধ করা হোক। হিমালয়ের 4টি তীর্থক্ষেত্রকে সড়কপথে সংযুক্ত করার যে প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন, অবিলম্বে তা স্থগিত রাখার দাবি উঠেছে। পরিবেশ আন্দোলনের কর্মীরা সেই দাবি আগেও তুলেছে, পরিবেশবিদ মহলেও তীব্র আপত্তি ছিল উন্নয়নের নামে পাহাড় কেটে চওড়া রাস্তা নির্মাণ। কিন্তু কে শোনে কার কথা? বিরোধীরা বলতে শুরু করেছে যোশীমঠ দীর্ঘদিন যাবৎ বিপন্ন, কিন্তু বর্তমান বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি নিজেকে হিন্দুত্বের ধারক বাহক বলে জাহির করে থাকেন, এই দেবভূমিকে ঘিরে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় কি এই করুণ পরিণতির জন্য দায়ী? এই আমলে তৈরি হয়েছে কেদারনাথ বদ্রীনাথ রেলপথ, এনটিপিসির তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প,
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার কথা মাথায় আসেনি সরকারের। কেননা প্রধানমন্ত্রী স্বপ্ন পূরণ করতে হবে, তাতে এই পার্বত্য অঞ্চলের বস্তুতন্ত্র ধ্বংস হলেও আপত্তি নেই। কোনো বাজবিচার না করে ব্যাপক হারে গাছ কাটা হয়েছে, তার উপর বেড়ে চলেছে জনসংখ্যার চাপ। পর্যটন উন্নয়নে একের পর এক কংক্রিট নির্মাণ আর জলবিদ্যুৎ কেন্দ্র গড়তে নদীর গতিপথ রুদ্ধ করা হয়েছে। এক কথায় দেবতা নয় মানুষ। আরো নির্দিষ্ট করে বলা চলে, দেব ভূমি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দাম দিতে হচ্ছে এই সুপ্রাচীন জনপদকে। তবে শুধু বিরোধীরা নয়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী জোশীমঠের এই বিপর্যয়ে সরকারি নীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। উমার দাবি, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অলকানন্দা নদীতে সুড়ঙ্গ নির্মাণ এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে, সে কারণেই জোশীমঠ বসে যাচ্ছে বলে মনে করেন উমা ভারতী। তার আরও দাবি, কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন তিনি বিশেষজ্ঞদের পরামর্শে গুরুত্ব দিয়ে ওই বিদ্যুৎ প্রকল্প নিয়ে আপত্তি জানিয়েছিলেন। জোশীমঠের জ্যোতির্মঠের প্রধান শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ আদালতে আর্জি জানিয়েছেন, জোশীমঠের জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হোক। তার কথায়, মানুষের জীবন কেড়ে নিয়ে উন্নয়নের দরকার নেই, কাল বিলম্ব না করে সমস্ত সরকারি নির্মাণ বন্ধ হোক, বেসরকারি নির্মাণ নিষিদ্ধ করুক সরকার, তাতেও কি টনক নড়বে শাসকের? আজ এই নিয়েই শুনবো আপনার কথা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত জানাতে পারেন। একটা বিরতির পর ফিরে শুনছি, সঙ্গে থাকুন। জোশীমঠের ঘটনার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন উমা ভারতী। সরাসরি জানালেন, দিল্লিতে বসে পাহাড়ের কথা কিছুই জানেন না আইন প্রণেতারা। প্রবীণ এই বিজেপি নেত্রীর উল্টো সুরে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। जो पॉलिसी मेकर्स हैं दिल्ली में जो बैठे हुए हैं, जो ना तो टनल में मरते हैं ना इधर कभी आते हैं, आते हैं तो हेलीकॉप्टर से आते हैं, यहाँ के लोग कैसे जीते हैं इसका उनको ध्यान नहीं है। दिल्ली आईन प्रणेतारा पहाड़ेर कथा जानें ना, সরাসরি তীক্ষ্ণ কটাক্ষ বিরোধী কারণ নয় খোদ বিজেপির বহু বছরের ঘরের লোক উমা ভারতীর। সম্প্রতিকে মাঝে মধ্যে উমা ভারতীর গলায় কটাক্ষের সুর উঠে আসছে। রাম এবং হিন্দুত্ব নিয়েও বিজেপির বিপক্ষে সুর শোনা গিয়েছিল একদা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। और कोई संप्रदाय या समुदाय किसी पार्टी का बंधक नहीं हो सकता। भगवान राम और हनुमान भी ये बीजेपी के कार्यकर्ता नहीं है। जब बीजेपी का अस्तित्व तो नहीं था, जनसंघ नहीं था, पॉलिटिकल सिस्टम नहीं थे, मुगलों का शासन था तब भी हनुमान जी थे, अंग्रेजों का शासन था तब भी हनुमान जी थे, और जब कलयुग के प्रारंभ के पहले द्वापर था तब भी हनुमान जी और राजा रामचंद्र जी थे। अगर हम बीजेपी वालों ने ये भ्रम पाल लिया कि नहीं सब हमने आँखें खोली तो सूरज चांद निकल आए हैं, तो फिर हमारे लिए विनाशकारी साबित हो जाएगा। हमें इस अहंकार से मुक्त रखना है, हनुमान जी के रहना है, हनुमान जी का कोई भी भक्त हो सकता है। और ये बात मैं पहली बार नहीं बोल रही, आपको याद हो जब राम जन्मभूमि में मंदिर निर्माण के लिए कुछ कांग्रेस के नेताओं ने चंदा दिया तो बीजेपी के लोगों ने उनका मखौल उड़ाया, तो मैंने तुरंत कहा कि खबरदार जो राम भक्ति का मखौल उड़ाया किसी की, राम भक्ति पर आपने कोई कॉपीराइट नहीं कर लिया है अपना। राम का भक्त कोई भी हो सकता है, हनुमान का भक्त कोई भी हो सकता है, देशभक्त कोई भी हो सकता है, हम भी हैं ये सत्य है, लेकिन दूसरा भी हो सकता है। এবার জোশীমঠ নিয়েও করা তোপ ভারতের মন্তব্যে, বলেন গঙ্গা পাহাড় সব খেয়ে নেবেন দিল্লির আইন প্রণেতারা। वो योजनाएं जो जल्दी हो सके, दे आर लो हैंगिंग फ्रूट, तुरंत निकालो खा जाओ उनको। मुझे लग रहा है कि ये जो लो हैंगिंग फ्रूट वाले पॉलिसी मेकर्स हैं वो कहीं खा ना जाएं उत्तराखंड को, गंगा को, हिमालय को, पहाड़ों को। प्रधानमंत्री कार्यालय से भी बहुत फटकार लगी है यहाँ के लोगों को, अधिकारियों को, पगलिया गए थे 17, 18 में, 19 में अधिकारी, उसके मिनट्स ऑफ मीटिंग है जो सार्वजनिक हो चुके हैं। हमारी रिपोर्ट तो यही है कि एनटीपीसी का प्रोजेक्ट एक डिजास्टर है, इररिवर्सिबल लॉस है, मानवता की हानि है, इकोलॉजी की हानि है। यही रीनी के प्रोजेक्ट के लिए था, यही एनटीपीसी के इस प्रोजेक्ट के लिए था, और फिर मेरा तो विभाग ही बदल दिया गया, लेकिन मैं बात कहती रही, मेरा मुंह बंद नहीं हुआ उससे। विभाग इसीलिए बदल दिया गया क्योंकि आप इन प्रोजेक्ट्स के खिलाफ, बदलने वालों से पूछना पड़ेगा, लेकिन मुझे विश्वास है कि मोदी जी और उनका कार्यालय और हमारे पुष्कर धामी जी उनका कार्यालय जागरूक रहेगा,
मैं फिर से एक बार देवभूमि के लोगों को कहना चाहती हूँ कि हमने अनंत संकट झेले हैं, ये तो संकट का संकेत है, ये यहीं रुक जाएगा। तबे मोदी विरुद्ध सरसरी कोनो कटाक्ष करेनि नेत्री, आमलातार दिके निशाना करलेओ आदते केंद्रीय सरकारेर बिरुद्धेई तार तोप, ता बुझते कारोरई समस्या हयनि। जदिओ परे परिस्थिति सामाल दिते मोदी ओ धामी नेतृत्वेर समस्या समाधानेर प्रसंगओ तोलेन नेत्री, किन्तु तार आसल बार्ता बुझते कारोरई समस्या हयनि। सामनेई लोकसभा भोट, एर मध्ये दलेर प्रवीण नेत्रीर एहेन उल्टो सुर जथेष्टई ভাবাচ্ছে পদ্ম শিবিরের উঁচু তলাকে। যতই একতার কথা বলা হোক না কেন, আসলে ক্ষোভের আগুন যে তুষের মতো জ্বলছে এবং ধামাচাপা দেওয়ার শত প্রচেষ্টা যে কাজে আসছে না তা মাঝে মধ্যেই বোঝা যাচ্ছে। কলকাতা টিভি। আজকের এই বিষয় নিয়ে মতামত দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনার কথা জানাতে পারেন। প্রথম দর্শক ইতিমধ্যেই হাজির, অশোক পাল, নমস্কার। আচ্ছা, আপনারা যে জোশীমঠ সম্বন্ধে আজ আলোচনাটা করছেন, বৈজ্ঞানিক ভিত্তিক আলোচনা করছেন, ঠিক আছে, এটা ভালো জিনিস। আমি একটু ধর্মীয় ব্যাখ্যা কি বলতে পারবো, একটু বলতে পারবো? দ্রুত বলুন, আপনার যা বক্তব্য আপনি বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এই যে জয় শ্রীরাম স্লোগানটা, জয় শ্রীরাম হয়ে গেছে, তাতে হয়েছে কি, ভগবান রাম খুবই ক্ষুব্ধ, রুষ্ট এবং কষ্ট পেয়েছেন, পাচ্ছেন। হ্যাঁ, নিজের স্ত্রীকে এভাবে বিচ্ছিন্ন করে দেওয়াতে সকলেই কষ্ট পায়। হ্যাঁ, তাতে হয়েছে কি, এই সঙ্গে দেবতারাও রুষ্ট হয়ে গেছেন, সেই ব্যথাটা দেবতারই লেগেছে। এই দেবতার লাগার ফলেই দেবতার দেবপ্রয়াগ, আমরা জোশীমঠ দেবপ্রয়াগ, এ সমস্ত নিশ্চিন্ন হয়ে তারা ছেড়ে চলে যাচ্ছে। এখন রাম ভক্তরা একটু ভেবে দেখুন যে জয় শ্রীরামকে আবার জয় শ্রীরাম স্লোগানে ফিরিয়ে এনে জোশীমঠকে বাঁচানো যায় কিনা একটুখানি ভেবে দেখতে বলবেন, ঠিক আছে? আমার এইটুকু বক্তব্য আর কি। বেশ, আপনি আপনার মত, আপনার বক্তব্য শোনালেন। একটা বিরতির পর বাকি দর্শকদের কথা শুনবো, সঙ্গে থাকবেন আপনার কথায়। ফিরে এলাম বিরতির পর, পরের দর্শক কি বক্তব্য রাখছেন, নিমাই বিশ্বাস, নমস্কার। শুভ সন্ধ্যা সুচন্দ্রিমা। শুভ সন্ধ্যা। এই সাবজেক্টের উপর আমার অনেক কিছু বলার আছে, মানে বললেও শেষ হবে না, ভ্যালুয়েবল সেগুলি, কিন্তু জানি না কতটুকু আমি বলতে পারবো। আমি চেষ্টা করছি, যেটুকু পারি সেটুকু বলছি। এই আজকের এই জোশীমঠের বিপর্যয়ের দিকে তাকিয়ে সর্বাগ্রে আমার একটি নাম মনে হচ্ছে, সে হচ্ছে স্টিফেন হকিং, শ্রদ্ধ স্টিফেন হকিং, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে। হ্যাঁ, খুব সম্ভবত 2017 সালে মানে নরওয়ের স্টকহোমে একটি উনি বিজ্ঞানীদের নিয়ে একটি মিটিং করেছিলেন যে রিগার্ডিং উষ্ণতা, হ্যাঁ, পৃথিবীর আজকের বর্তমান অবস্থা এবং পৃথিবী যে ভারসাম্য হারাচ্ছে সেই বিষয়ে উনি সতর্ক করেছিলেন, এবং ওখানে একটা মিটিং করেছিলেন, সেখানে অন্যান্য বৈজ্ঞানিকরাও ছিলেন, এবং তিনি সেখানটায় তিনি দ্যাটসইন ভাষায়, শুধু তিনি নয়, যে সমস্ত বিজ্ঞানীরা, হ্যাঁ, তাবত বিজ্ঞানীরা ওখানে গিয়েছিল, সবাই তার সঙ্গে সহমত হয়েছিল যে হয় আইদার পৃথিবীর আয়ু হচ্ছে আর 100 বছর, এর মধ্যে হয় তোমরা পৃথিবীকে ঠিক করো, ঠিক করার চেষ্টা করো, আর তোমরা অন্য কোনো গ্রহে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকো। কাজেই আমি মানে এই বিষয়ের উপর, হ্যাঁ, বলতে চাই যে আমরা সাধারণ লোক, হ্যাঁ, যারা মানে এই সমস্ত নিয়ে স্টাডি করে না, চিন্তা করে না, তাদের কথা ছেড়েই দিলাম। আমরা বহু শিক্ষিত লোকরা আছি, একবারও আমরা চিন্তা করি যে আমরা এই বেঁচে থাকি জন্মের পর থেকে 70, 75, 80 বছর অবধি বেঁচে থাকি, কত কোটি টাকার অক্সিজেন আমরা গ্রহণ করছি এবং আমরা কোথার থেকে নিচ্ছি, উই আর গেটিং ইট ফ্রম নেচার। হ্যাঁ, এবং তার জন্য আমি কি করছি, নেচারের জন্য কি করছি, একটা গাছ লাগাচ্ছি। আমি বলতে পারি, আজ একটা ছোট্ট কথা বলছি, আজ থেকে 30-35 বছর আগে এত সচেতন আমি ছিলাম যে নিজের খরচায় পোস্টারিং করতাম যে আমাকে লাগাও, বৃক্ষ বলছে, একটা বৃক্ষর ছবি দিয়ে আমাকে লাগাও, আমি তোমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবো এবং পৃথিবীর উষ্ণতা কমিয়ে দিয়ে সমুদ্রের জল স্থির করে তোমাদের রক্ষা করব, সর্বোপরি খাদ্য দিয়ে আমি তোমাদের রক্ষা করব। আমার পাড়ার ছেলেরা, তারা মূর্খ না, তারা এডুকেটেড, তারা আমাকে বলল, বেটা দেখ রে, নাম ফাটাচ্ছে। তা আমি বুঝতাম যে এরা অজ্ঞ, আমি রাগ করতাম না, যে আমি যে লেভেলে চলি এরা অনেক পিছিয়ে আছে,
আমি বলবো এ তো খালি যোশী মঠে শুরু হয়েছে, তুমি রেডি থাকো। হ্যাঁ, কলকাতা, বোম্বে, হ্যাঁ বহু জায়গা আছে, সমুদ্রে চলায় চলে যাবে। হ্যাঁ, কাজে এখনো যদি আমরা সতর্ক হই হয়তো কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখতে পারবো, কিন্তু আমার মনে হয় এরম মানে অল্প শিক্ষার দেশে, গালাগালি তো দিতে পারি না টিভিতে, ভদ্রলোকরা শুনছে, হ্যাঁ অল্প শিক্ষার দেশে এখানে কোনো আর উপায় নেই। আর সবচেয়ে বড় একটা বাংলায় কথা আছে উলোবনে মুক্ত সরানো। এই যে আজকে যাদের বিরুদ্ধে আজ বিষোদ্ধার আমরা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলি কম বেশি আগেও ছিল, এখন এগুলি হচ্ছে মানে একেবারে মাস্টার এই পিসে। এদের কোনো বোধ শক্তিই নেই, এরা একটা লুটেরা, এরা লুটতে এসছে ভারতবর্ষকে, লুটে খেয়ে গেছে এতদিন। এই দুই একটা মানে তাই নেই, যেমন ইন্দিরা গান্ধী, বাজপেয়ী, কিছু কিছু ব্যক্তি এসেছিল, কয়েকদিন লাল বাহাদুর শাস্ত্রী কয়েকদিনের জন্য এসেছিল, যারা এর থেকে বিরত ছিল। হ্যাঁ, কাজী আমি বলছি তোমরা এই সাবজেক্টের উপর প্রতিদিন অন্তত সপ্তাহে একদিন দুদিন করে ই করো, লোককে সচেতন করো, একটা করে গাছ লাগাও, যে তোমার নিজের জন্য লাগাও, তোমার পরবর্তী প্রজন্মের জন্য লাগাও, নালে তোমার তুমিও বাঁচবে না, ইও বাঁচবে না। আর একটা এর ভুল, ধন্যবাদ, অন্তত এই পদক্ষেপটা নেওয়ার জন্য নিমাই বাবু আপনাকে ধন্যবাদ। পরে দর্শক কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। দেখুন, 36 বছর আগে আমি কেদার মধ্যে গিয়েছিলাম, তখন যোশীমঠটা একটা হল্ট ছিল, ওখানে গাড়িগুলো রিফুয়েলিং হতো, প্যাসেঞ্জাররাও কিছু চা ফা খেয়ে দিতেন, সুন্দর জায়গা। হ্যাঁ, কিছু একতলা বাড়ি ছিল, দোতলা সরকারি বাড়ি, দু একটা দোতলা ছিল, চমৎকার। আবার 2010 সালে গিয়েছিল, তখন দেখলো বেশ কিছু বাড়ি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই এই অবস্থা যে হবে, এটা মানে মোদি লোককে দেখাবার জন্য ইয়ের জন্য মানে যা খুশি যেরকম খুশি ভাবে করে যাচ্ছে, এ তো যোশীমঠ ধ্বংস হয়ে যাবে, যা বলছে যোশীমঠ জ্বলে যাবে। তারপরে কি হেলিকপ্টারে করে সেই শঙ্করাচার্যের তৈরি সেই ধামগুলো দেখতে যেত কেদার মন্ত্রী? হেলিকপ্টার ছেড়ে উপায় নেই, যাওয়ার রাস্তা নেই, বুঝে ঋষিকেশ হরিদ্বারও বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। মানে এই একটা গৌমুখ, কোনো কারোর ইয়ে শোনে না, বিশেষজ্ঞদের কথা পড়ে না, জানে না, কি বলবো বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনার মতামতের জন্য, নমস্কার। বিমল লাহা পরে দর্শক, নমস্কার। নমস্কার দিদি ভাই, বলুন। আমি একটু কাইন্ডলি দয়া করে আপনাদের মাধ্যমে সবাইকে শোনান, আই থিঙ্ক প্রায় 40-45 বছর আগে, যখন আমি 30-40 বছর বয়স, আমার যাদবপুর ইউনিভার্সিটির ইকোলজি প্রফেসর, ইকোলজিক্যাল সায়েন্সের, উনি একটা রেডিও, তখন এখানে টিভি ছিল না, আমার বয়স 82 বছর, আপনাকে অনেকবার বলেছি সাধারণ মানুষে, অধ্যাপনা করি 37 বছর, ইকোলজিক্যাল ব্যালেন্সে তখন যোশী মঠের কথা বলা নেই, সব কথা 4-10 লাইন, 8 লাইন হবে, চারটে মঠের মধ্যে যখন যাওয়া হবে, এইসব চিন্তা আমার ছিল না, ছিল কি জবা ছোট ছোট পুকুর ওই বুঝিয়ে জমি করা অথবা বাড়ি ঘর করা আর গাছ কেটে গাছ বিক্রি করা, এই দুটো ব্যাপারে প্রফেসর ভদ্রলোক, আমার নামটা বলেন এক্সকিউজ মি, ইকোলজিক্যাল ব্যালেন্স একটা আর্টিকেল লিখেছিলেন, এই দুটো আমি লিখেও লিখেছিলাম আমি, অবাক্রান্ত। তারপরে কিন্তু গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, এরা গাছ কাটা পুরো বন্ধ করে দিল এবং পুকুরও বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু এই ধরনের ব্যাপার হবে যে প্রকৃতি মানে শুধু আমরা সমতল ভূমি নয়, মরুভূমি থেকে আরম্ভ করে উচ্চভূমি তথা হিমালয় পর্বত পর্যন্ত এরাও যে দুষ্ট হচ্ছে, রুষ্ট হচ্ছে, সেটা আমাদের আপনাদের মাধ্যমে জানলাম, আপনাদেরকে শব্দ মানে কেবল নমস্কার, এবং এই যারা প্রতিবাদ করছে তাদেরকেও আমার ধন্যবাদ জানাবেন, আর আপনাদের এই ধরনের যে আর্টিকেল আজকে আজকে টপিক তো দিয়েছেন, আমি বিশ্বাস করলো না, আমি অত্যন্ত খুশি, এরা এর এর এরা আবার বললেন না আগের দিন আগে তার দু একজন যে এরা মূর্খ,
এরা অর্ধশিক্ষিত, ঈশ্বর এরা মূর্খ জানে না যে এরা কি করছে, আমরা কি কথা যীশু খ্রিস্টের কথায় এরা মূর্খরা জানে না এরা কি করছে, এদেরকে মার্জনা নয় এদের শাস্তি দাও। নমস্কার, ধন্যবাদ আপনার মতামতের জন্য। একটা বিরতির সময় হয়েছে আপনার কথায়, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। পরে দর্শক রয়েছেন খায়রুল বাসার, নমস্কার। নমস্কার, বলুন। যোশী মঠ বিপর্যয়, শুধু যোশী মঠ নয়, আমাদের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে যে বিপর্যয় নেমে আসছে, প্রাকৃতিক বিপর্যয় যেগুলো, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তদন্ত করে বা গবেষণা করে মনুষ্য সৃষ্টি সেগুলো, এবং বিভিন্ন হাইওয়ে রাস্তা তৈরি এবং বিভিন্ন জায়গাতে খনন অবৈধভাবে, মানে এইগুলোর জন্যে বা কয়লা খনন বলুন বা যাই বলুন, এগুলোর জন্যে সাধারণ মানুষ যারা তারা ভুক্তভোগী, এবং এইভাবে যদি একের পর এক অবৈজ্ঞানিকভাবে রাস্তাঘাট তৈরি হয় এবং বালি খনন থেকে আরম্ভ করে সমস্ত খননগুলো এবং পাহাড়ের নিচে যেসব বাড়িগুলো তৈরি হয় অবৈধভাবে, যার ফলে পাহাড়ি ধসে বহু গ্রাম ভেসে যাচ্ছে একের পর এক, সেই রকম একটা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে আপনার উত্তরাখণ্ডের যোশীমঠ। এবং এইভাবে এগুলোকে আটকানো যাবে না, যদি সাংঘাতিকভাবে প্রচার না চালানো যায় এবং জনমানুষের মধ্যে, সেই সঙ্গে যে গভর্নমেন্ট যদি এইসব বিষয়গুলোকে তদন্ত কমিটি করে যদি না বসেন, এইভাবে কিন্তু একের পর এক বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না, এবং শুধু ঝড় ঝঞ্ঝা ভূমিধস এই লেগেই থাকবে একের পর এক। ধন্যবাদ আপনার মতামতের জন্য। অজয় কুমার মহানত, অজয় কুমার মহানত, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি আপনার উন্নয়নের নামে এখানে যা প্রাকৃতির সঙ্গে যা মানে কি বলবো আর, প্রাকৃতিকে নষ্ট করে উন্নয়ন করা আর কিছুই না, এখানে মানে প্রাকৃতিকে ধ্বংস করা হচ্ছে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। পুষ্পেন গোস্বামী পরের দর্শক, নমস্কার। নমস্কার, বলুন। আপনাদের টিভিতে আমি দেখছি, এটা খুব ভালো জিনিস আপনারা নিয়ে পড়েছেন, এটা জিনিস খুবই ভালো। এটা আমার অনুরোধ, আমার 77 বছর বয়স, আমার অনুরোধ আপনারা মাঝে মাঝে এটা করুন, কারণ সত্যিই ভারতবর্ষে এবং বিশ্বের অবস্থা খুব খারাপ, কারণ এমন ভাবে কার্যকলাপ হচ্ছে ভারতবর্ষের নানান স্টেটে এবং ভারতবর্ষের নানান মানে জায়গাতে, এটা ঠিক নয়, এবং বিদেশেও তাই হচ্ছে। তাই এই অবস্থা যদি থাকে তাহলে আমাদের খুব শীঘ্রই আমরা রসাতলে চলে যাবো, মানে সমুদ্রের নিচে চলে যাবো। এটা মাঝে মধ্যে দেখবেন বাইরের টিভি গুলো এগুলো বলছে, এবং আমাদের টিভিতে বলা হয় কিন্তু সেটা খুব কম বলা হয়। সেই জন্য আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা ভালো করে বলুন এবং বোঝানোর চেষ্টা করুন, কারণ আমাদের যে ভারত সরকারের যে মন্ত্রী মন্ত্রী রয়েছে এনাদের কোয়ালিফিকেশন অত নেই, তাই জন্য আমি বলবো আমাদের দেশে যেসব শিক্ষিত লোক আছে এবং সায়েন্টিস্ট আছেন তাদের নিয়ে একটা বড় কমিটি করে নিয়ে এ ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা করা উচিত। সেইটা অনুরোধ আপনাদের কাছে দিলাম, এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলে আপনারা মাঝে মধ্যে এটা নিয়ে একটা কথাবার্তা বলুন বা ব্যবস্থা করুন। নমস্কার, ধন্যবাদ। আরও একটা বিরতির সময় হয়েছে, এই বিষয় নিয়ে ফিরছি এক্ষুনি বিরতির পর, সঙ্গে থাকবেন। পরের দর্শক রয়েছেন সুমিতা মুখোপাধ্যায়, নমস্কার। নমস্কার, বলুন। আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের দেশে যিনি মানে আপনার কথাতেই প্রধান সেবক যিনি আমাদের সেবায় ব্যস্ত, তিনি এত কিছু জানেন যে কোনো বিজ্ঞানী বা কারোর সঙ্গে তার কোনো মানে কি বলবো মতামত মত বিনিময় বা কোন রকম তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, তিনি যেটাই মনে করেন সেটাই ঠিক এবং যেটাই মনে করেন সেটাই করতে গিয়ে তিনি এইরকম একটি কাজ করেছেন। এর আগে একটা কথা বলি, কিছুদিন আগেই ওই হলদওয়ানিতে কিছু মুসলিম ঘরবাড়ি তিনি ভাঙার জন্য অর্ডার দিয়েছিলেন, তারা জায়গাটা মানে বেআইনি ভাবে অ্যাকোয়ার করেছে,
ঠিক দেখেছেন, আমরা না ঈশ্বর বলে যে জিনিসটাকে মানি সেটা কিন্তু প্রকৃতি। তিনি কিন্তু ঠিক হিন্দু ধর্মের নামে যে চলছে একটা ব্যবসা, সেই জায়গাটাকে সেই প্রকৃতি ধ্বংস করে দিলেন। কেন? কেদার যাত্রার সময় আমাদের এই যে গঙ্গাসাগরে আমরা দেখছি কত রকমের ব্যবস্থা, কত কিছু ইত্যাদি, কিন্তু এইবার যে কেদার যাত্রাটা হয়েছিল মানে 22 সাল, তাতে কত লোক পদপিষ্ট হয়ে মারা গেছে। সেখানে কোনো সরকারি কন্ট্রোলের ব্যাপার নেই। কেন নেই? কারণ অফুরন্ত পয়সা, যত লোক অত পয়সা, অতএব কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। প্রকৃতি সবাই ভুলে যায়, প্রকৃতি হলো আসল ঈশ্বর। তিনি ঠিক সময়ে তার যেটা করণীয় যাতে মানুষের অসুবিধা না হয় সেটা তিনি করে দেন, এবং ভবিষ্যতে দেখবেন যে কেদার টেদার যাওয়া যায় সব বন্ধ হয়ে যাবে। ওগুলো তো ধর্ম নয়, অধর্মের আখড়া। এইটুকু বলে আমি আমার যতটুকু মনে হয়েছে সেটুকু জানালাম। বাকিটা মানে আমি এই ধরনের ধর্মকে একবারই বিশ্বাস করি না, এটা একটা হুজুর। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো বলেছেন আপনি। নতুন দর্শক, পরের দর্শক কে রয়েছেন? আজিজুর রহমান খান। হ্যাঁ নমস্কার, বলুন। টেলিভিশনের ভলিউমটা মিউট করে ফোনে কথা বলুন। আজিজুর রহমান খান, বয়স 70। আপনি কি সুজন দেবা বলছেন? তাই তো? হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছিলাম, নেচার নেভার ব্রেকস আর অন্য, তার মানে এটা আমরা প্রথম থেকে যখন জন্মের পর থেকে যখন পৃথিবী এসেছি তখন কিন্তু আমরা প্রকৃতির সঙ্গে বারবারই লড়াই করতে হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, সর্বকালে সর্বযুগে এ পর্যন্ত যাব। এখন এই লড়াইয়ের করতে গিয়েছি কারণ নিজেকে বাঁচার জন্য, তার জন্য গাছ বৃক্ষ অন্যান্য সবকিছুকে, প্রাকৃতিক সমস্ত সৌন্দর্যকে বজায় রেখে আমরা এতদিন যাবত টিকে রাখতে পেরেছি। যখন থেকে এই বন সৃজন যখন ধ্বংস হতে শুরু করলো তখন দেখছি এক এক পর এক আমাদের উপরে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের মানে বিপর্যয়, বিভিন্ন রকমের ক্ষয় ক্ষতি ক্ষতিকারক। এবং এই সময়ে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কি বলবো, যে কলকাতা টিভির মতো একটা চ্যানেল যে মেরুদণ্ড শক্ত করে এই রকম একটা অপদার্থহীন মানে দেশ নায়কের সামনে যে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু ধন্যবাদ। এই কারণেই আমরা বিষয়গুলো জানতে পারছি। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার কথা শুনলেই মনে হয় বিবেক বুদ্ধি বলেও কিছু নেই, যেহেতু ইন্টায়ার পলিটিক্স পাস, ফলে আর কোনো প্রবলেম এর মধ্যে নেই, ওই কোনো কিছু বোঝে না, যা কিছু হলেই একটু ক্ষতিপূরণ বাবদ দিলেই মনে হচ্ছে যেন যথেষ্ট। কিন্তু এই ক্ষতি যে কি ক্ষতি বা কি হবে সাধারণ মানুষের কোথায় লাগবে সেটা কোনো কোনো ভাবনা চিন্তা তার মধ্যে নেই। তার মানে গদিতে কাজ হলে এই শুধু বিভাজন তৈরি করে দাও, আর যা পারে হোক, যেটা অর্ধেক থাকবে সেখানে একটু প্রলেপ দিয়ে আমরা ঠিক করে নেব। তো আশা করব যদি আমরা এই দিকটা অন্তত একটু সচেতন হই এবং গাছ বৃক্ষ এবং অযথা যেখানে সেখানে খনন না করি, বা আদিবাসী যে অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো টাকার প্রলোভনে পড়ে বা বিভিন্ন লোভের বশীভূত হয়ে সেগুলো বিক্রি করে যদি নাই দিই, তাহলে মনে হয় আগামী দিনে আমরা এই বিপর্যয় থেকে বাঁচতে পারবো আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। পরে দর্শক রয়েছেন জয় মুখার্জি, নমস্কার। নমস্কার, রবি ঠাকুরের একটা কথা ছিল মানে গল্প পদ্য ছিল যে নমস্কার, আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলুন। একটা কবিতার লাইন এই মুহূর্তে খুব বেশি মনে পড়ছে, টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলুন। যে আছি দেব সমুল, যে দেব, দুবার করে শুনতে পাবেন আপনি না হলে। এখন ঘটনা হচ্ছে এটা, যে দেবতা কি প্রকৃতি কিছু গ্রহণ করেন মানে গ্রাস করেন? খেলে তো তিনি লড়ি লড়ি ফল খেয়ে ফেলতে পারেন, অনেক কিছু খাবার খেতে পারেন, সারা বিশ্বকে গ্রাস করতে পারেন, কিন্তু মানুষের অত্যাচারে বা প্রকৃতির কাছ থেকে ছিনিয়ে নিয়ে সবকিছুকে যদি জোর করে কিছু করার ইচ্ছা মানুষের থেকে থাকে,
তাহলে কিন্তু প্রকৃতি সেখানে রিভেঞ্জ নেবে এবং সেটার দায়টা কিন্তু এসে পড়ছে ওই দেবতার উপর, অর্থাৎ দেবতার গ্রাসেতে পড়ে যাচ্ছে। দেবতার গ্রাসে পড়ছে, কিভাবে পড়ছে? না, প্রকৃতির উপর অত্যাচারটা করার জন্য। প্রকৃতি মিন্স তো আমার দেবতা কি বুঝি, সেইভাবেই কিন্তু দেখছে আজকে জসীমঠ বিপন্ন বা বিপর্যস্ত হতে চলেছে। আজকে সারা ভারতবর্ষের লোকের বুকুর চোখ দৃষ্টি সারা বিশ্বের লোকের, কেন না তার ভৌগোলিক অবস্থানটা দেখুন, পাহাড় পর্বত ইত্যাদি ঘেরা অবস্থাতে এমন সুন্দরী এমন অবস্থান, যে সুন্দর অবস্থায় অবস্থান করছি বলে বা আমরা অবস্থান করছি বলে সারা বিশ্বের লোকের কিন্তু দৃষ্টি কিন্তু আমাদের উপর আছে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ। আর একদম সময় নেই আজকের বিষয় নিয়ে কথা বলতে, যারা ফোন করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। দেবতার গ্রাস নাকি রাজনীতি, জসীমঠের এই বিপন্ন অবস্থা দেখে একটাই কথা কিন্তু মনে হচ্ছে, রাজনীতি যতই হোক মানুষের বাড়ি ছাড়ার এই যন্ত্রণা ভোলার নয় এবং তাদের পাশে প্রত্যেক দেশবাসীর এই মুহূর্তে থাকা উচিত, এটাও কিন্তু আমাদের মানবিকতা ভুললে চলবে না। ধন্যবাদ আজকে আপনার কথায় যারা ফোন করেছেন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে। এখন এখানেই শেষ করছি, রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।